নমস্কার, শুরু করছি সরজিৎ ঘোষ রচিত আদুরে প্রেম। ট্রেনে ফিরছিলাম, আমার অপোজিট দিকেই বসেছিলেন দুটি মেয়ে, একজন বিবাহিত আর অন্যজনকে দেখে অবিবাহিত বলেই মনে হলো। দুজনেরই বয়স ওই 26-27-এর কাছাকাছি। কথা শুনে প্রথমেই যা বুঝলাম, দুজনেই স্কুলে চাকরি করেন, নিজেদের মধ্যে নিজেদের স্কুলের কথাই আলোচনাই করছিলেন। অবিবাহিত মেয়েটি বিবাহিত মেয়েটিকে উদ্দেশ্য করেই বলতে শুনলাম, ঠিকই তো, কোথায় বারুইপুর আর কোথায় মেদিনীপুর, বারুইপুর থেকে মেদিনীপুর যাতায়াত করা যায় নাকি? তুমি ট্রান্সফারের জন্য চেষ্টা করছো না কেন? সে তো করছি, কিন্তু এই 7 মাস হয়েছে মাত্র আমি চাকরিটা পেয়েছি। তাহলে তুমি মেদিনীপুরে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকো? হ্যাঁ গো, কিছু তো করাও যায় না, যাতায়াত করা তো কোনোভাবেই সম্ভব নয়। এদিকে আমার বরের পারিবারিক ব্যবসা, ও ব্যবসা ছেড়েও আসতে পারবে না। আমি প্রতি শনিবার বাড়ি যাই আর সোমবার ভোরে চলে আসি। ঠিক এমন সময় একজন হকার উঠলেন ট্রেনে, মুগ ডাল ভাজা, বাদাম ভাজা এসব বিক্রি করছেন। দেখলাম বিবাহিত মেয়েটি 4 প্যাকেট বাদাম ভাজা আর 4 প্যাকেট মুগ ডাল ভাজা কিনলেন। এতগুলো প্যাকেট কিনতে দেখে ওই অবিবাহিত মেয়েটি বললেন, এতগুলো নিলে? বাড়িতে বাচ্চা আছে বুঝি? না না, আমার বরের জন্য, খেতে ভালোবাসে তাই না? তা ঠিক নয়, আসলে প্রতি শনিবার যখন বাড়ি ফিরি তখন ওর জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হয়। আমি বাড়ি পৌঁছানোর পর ও ব্যাগ খুলে দেখে ওর জন্য কিছু এনেছে কিনা, খুব অল্পেই খুশি হয়ে যায়। আসলে আজ স্কুল থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছি, কিছু যে কিনবো তা আর টাইম পাইনি, তাই ওগুলোই নিয়ে নিলাম। অবিবাহিত মেয়েটি তখন হেসে বললেন, বাহ বেশ ভালো তো, একদম বাচ্চাদের মতো। তা বলতে পারো, আমার ব্যাগ খুলে দেখে, কিছু না পেলে আবার জিজ্ঞেস করে, কিছু আনোনি? আমাকে খুব ভালোবাসেও, এই যে চাকরিটা পেয়েছি সেটা তো ওর জন্যই, খুব অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলাম, তখন আমি 12-এ পড়ি। বাড়িতে আমার বাবা মা মেনে নেয়নি, কিন্তু আমার বর খুব ভালো। বর উচ্চ মাধ্যমিক পাস করে আর পড়েনি। আমার শাশুড়ি বললেন, বিয়ে করেছ বেশ ভালো করেছ, আমার ছেলের তো পড়াশোনা হবে না, তুমি অন্তত পড়াশোনাটা করবে। আমার নিজেরও খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার, শাশুড়ি কলেজে ভর্তি করে দিলেন। ঠিক আমার নিজের মা যেমনটি করতেন ঠিক তেমনই। বর বলল, তোমাকে চাকরি পেতেই হবে, তোমার তো নিজের একটা কেরিয়ার আছে, কখনো তোমার বাবা মা যেন বলতে না পারেন তাদের মেয়ে একজন ভুল মানুষকে, একটা খারাপ ফ্যামিলিকে বেছে নিয়েছে। আমার চাকরি পাওয়ার পিছনে আমার বর আর শাশুড়ি না থাকলে কখনোই তা সম্ভব হতো না। বাবা মায়ের অমতে নিজের বাড়ি ছেড়ে চলে এসে এটা কখনো মনে হয়নি আমি শ্বশুর বাড়িতে এসে আছি। চাকরি পাওয়ার পর প্রথম 2 মাস আমার শাশুড়ি আমার কাছেই ছিল, কিন্তু আমি দেখলাম আমার শ্বশুর আর বরের খুব অসুবিধা হচ্ছে বাড়িতে। আমি বললাম, মা তুমি ওখানেই থাকো, আমি এখানে নিজের সব কিছু করে নিতে পারবো, ভালো শাশুড়ি পেয়েছ, ভালো বর পেয়েছ, আর কি চাই? আজ তো বুধবার, তুমি তো শনিবার যাও বললে, হঠাৎ সপ্তাহের মাঝখানে বাড়ি যাচ্ছ? আগামীকাল বরের জন্মদিন, ঘন্টাখানেক আগে বর কল করে জিজ্ঞেস করলো আজ আসবে তো। আমি ইচ্ছে করেই বললাম, আজ যেতে পারবো না, একেবারে শনিবার যাব। শুনে বলল, সত্যি
যদি তুমি আসবে না, আমি না বলতেই ফোনটা কেটে দিল। তারপর থেকে দুবার কল করেছি, বাবু রিসিভ করেনি, অভিমান হয়েছে। জানো, ও খুব অভিমানী। শাশুড়িকে কল করে বলে দিয়েছি আমি যাচ্ছি, বলেছি ওকে বলো না যেন। তোমার বর তাহলে অভিমানও করে দেখছি। তা তো করেই, ট্রেন থেকে নেমে ওর জন্য একটা পাঞ্জাবি কিনবো, কাল যেহেতু ওর জন্মদিন আছে, মিষ্টি খেতে ভালোবাসে খুব, ওর পছন্দের মিষ্টিটাই নেব, তারপর বাড়ি ঢুকবো। ভালোবাসার মানুষের অভিমানের মানেটা না বুঝলে হয় না গো। আমরা মেয়েরা যে এরকম অভিমানটা প্রকাশ করে ফেলতে পারি, পুরুষ মানুষরা ভীষণ রিজার্ভ, ওরা সহজে প্রকাশ করতে পারে না। ভালো লাগলো মেয়েটির কথা শুনে, কি সুন্দর করে কথাগুলো বলছিল। ওদের ভালোবাসার কথা শুনে মনটা আনন্দে ভরে উঠল। সত্যিই তো, শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েদের সফল হয়ে ওঠার পিছনে শ্বশুরবাড়ির মানুষজনের সহযোগিতা ছাড়া কখনোই তা সম্ভব নয়। মেয়েটি তো ঠিকই বলেছে, ভালোবাসার মানুষের অভিমানের মানেটা না বুঝলে সেটা আর কেমন ভালোবাসা। পুরুষ মানুষেরও অভিমান হয়, তাদেরও চাওয়া পাওয়া আছে, খুব অল্পেই খুশি হয়ে যায়, কিন্তু সহজে সব কিছু প্রকাশ করে ফেলতে পারে না। চোখে জল আসলেও সেটা কত সহজে লুকিয়ে ফেলতে পারে। এমন কত পুরুষ আছে, কান্নার নদীটা হয়তো তাদের বুকেই শুকিয়ে গেছে। পুরুষ মানুষ আসলে মোমের মতো, নারীর ভালোবাসার অল্প আঁচেই খুব তাড়াতাড়ি গলে যেতে পারে। ওদের ভালোবাসার রসায়নটা শুনে মনে মনে বললাম, ভালো থাকুক ওরা, এভাবেই সারা জীবন বেঁচে থাকুক ওদের আদরে প্রেমটা। নমস্কার গাইস, এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করুন। টাটা, টেক কেয়ার।